হায়দ্রাবাদের নালগোন্দার বাসিন্দা বীরমল্ল রাম লক্ষ্মাই দীর্ঘদিন ধরে কোমরে তীব্র ব্যথায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে সাময়িকভাবে যন্ত্রণা কমলেও স্থায়ী সমাধান পাননি। পরে সেই ব্যথা নিয়ে একটি হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন বীরমল্ল। সেখানে পরীক্ষা নিরীক্ষায় তার কিডনিতে পাথরের অস্তিত্ব ধরা পড়ে। তবে একটি দুটি নয়, 206টি পাথর। পরে এক ঘন্টার অস্ত্রোপচার করে কিডনি থেকে পাথরগুলো অপসারণ করেন চিকিৎসকরা। সুস্থ হয়ে এরই মধ্যে বাড়িও ফিরেছেন বীরমল্ল। চিকিৎসকরা জানিয়েছেন, গরমের সময় দেহে পানি শূন্যতা দেখা দিলে কিডনিতে পাথর জমার মতো সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, আর তাই গরমের মধ্যে শরীরকে সতেজ রাখতে বেশি পানি এবং ডাবের পানি পানের পরামর্শ দিয়েছেন তারা।